এই লকডাউন, এই করোনায় কত মানুষ মরিয়া গেল, একবারও কি তোমার আমার মরণের চিন্তা অন্তরে আসবে না? যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজকে তাদের মাস পুরাইয়া গেল, এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সন্দেহ আছে? ওই কোরআনের মধ্যে জান্নাত আর জাহান্নামের বয়ান আছে না নাই? সত্য না মিথ্যা? জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এই বয়ান আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এরে যুব, তোমার আমার মতো কত যুবক আজকে দেখো স্কুল কলেজে পড়ে, এক অক্ত নামাজও বাদ দেয় না। এরে আল্লাহর গোলাম, জীবনে নামাজ পড়ে নাই, আইসা দোয়া চায়, হুজুর আজ থেকে তওবা করেছি আর নামাজ ছাড়ল না। সেদিন একটা ছেলে আসছে মাদ্রাসায় ভর্তি হইব, আমি বললাম কই পড়ো, কয় কলেজে। মাদ্রাসায় পড়বার পড়ব না কলেজে। আমি বললাম কেন? বলে না ওখানে আর পড়ব না, আমি এখন এই দিনই লাইনে চলতে চাই। আমি বললাম বাবা দিনের লাইনে চলো, তবে ওই রাস্তাটাও ঠিক রাখিয়া চলো, কারণ তোমার মতো একটা যুবক যদি ওই লাইনে থাকিয়া কোনো এক সময় ওসি ডিসি এসপি হইতে পারো, এই দেশের উপকার হবে, ধর্মের উপকার হবে। অ যুবক আল্লাহর গোলাম, চোখ দুইটা বন্ধ করে একটা মিনিট চিন্তা করো, তোমার জীবনের খেলার কত বন্ধুরা আজ নাই, একই মাঠে খেলাধুলা করছো, কত বন্ধু নিয়ে আজকে অনেকে দুনিয়াতে নাই, একই পড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিছো আজ অনেক বন্ধু বান্ধবেরা নাই। এরে আল্লাহর বান্দা, আজকে হুজুরদের কথা তোমার ভালো লাগে না, বাদ দাও, কিন্তু আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালতে একটু প্রশ্ন করো। আলেম ওলামারা যে কোরআনের কথা বলে, সরমনের কথা বাদ দিলাম, তাবলিগের কথা বাদ, দেওবন্দীদের কথা বাদ, আলেম ওলামাদের কথা বাদ দিলাম, সবথেকে একটা কথা তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, ওলামায়ে কেরাম বাদ দিলাম, তাবলিগ চরমনের কথা বাদ দিলাম, আল্লাহর কোরআন সত্য নি? আল্লাহর কোরআন যদি সত্য হয়, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য, জাহান্নামের বয়ান আছে তাও সত্য, কোনো সন্দেহ নাই। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন তাও সত্য, জান্নাতটা কেমন তাও আল্লাহ বলেছেন সত্য, জাহান্নাম কেমন তাও আল্লাহ বলেছেন সত্য। নেক আমলওয়ালার জন্য জান্নাত কেমন জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাত এমন শান্তির জায়গা যেখানে গিয়া বান্দা কল্পনা করা মাত্র যা কল্পনা করবে সামনে হাজির হয়ে যাবে, অশান্তি বলতে কিছু থাকবে না, এমন স্থানের নাম হলো শান্তির ঠিকানা, জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্য গুণ লাগবে চারটা, কয়টা? এক নম্বরে থাকতে হবে পরিপূর্ণ ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে ইমান আর আমল করার পরে অন্যরে দাওয়াত দেওয়া লাগবে, চার নম্বর ইমান আমল অনুযায়ী চলার পরে যারা চলে না তাদেরকে ফিরাইয়া এই রাস্তা আনতে হবে, যারা বিরোধিতা করে তাদেরকে বাধা দিয়া ফিরাইতে হবে। এরে নবীর উম্মতের দল, এই চার গুণওয়ালা ব্যক্তিরা নাজাত পাবে, জান্নাত পাবে কেয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা এই জান্নাতি বান্দাদের সাথে মুহাব্বতের মোলাকাত দিবি। উরো গেল মা জিতনি নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দিদারে তু, জান্নাত দো জোকসে ইয়া রব ক্যা করো, আর জু হ্যায় মাই তুঝে দেখা করো। এরে নবীর উম্মতের দল, এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য চারটা গুণ তোমার নিতে হবে, ঈমান আমল। আর যদি এই চারটা গুণ না নিয়ে কবরে যাও, আল্লাহর ওলিরা আম্বিয়ায়ে কেরামরা এই কবরের চিন্তায় কান্না করেছেন, যে সমস্ত নবীদের গুণা নাই, সাহাবায়ে কেরাম এত বড় আমলওয়ালা, এরপরও কান্নার আওয়াজ, কবরে অন্ধকারে আমি একা কেমন করে থাকব, ওই কবরে সাথী নাই বাতি নাই,
আজকে আমেরিকার খবর মোবাইলে নেয়, ভিডিও কলে দেখে, কথা বলে, কিন্তু বাড়ির দরওয়াজায় কবরের কি হালাত সন্তান জানে না, সন্তানের কবরের হালাত ঘরের মা বাবায় জানে না। ওই কবরের চিন্তায় আল্লাহওয়ালা যারা নামাজ বাদ দেয় নাই তারা কাঁদছেন, এত নামাজ রোজা করার পরেও কান্না করছেন, কবরে কি উপায় হবে? আর আপনি আমি নামাজ তো পড়ি না, তো আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? এরে আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরে যখন চলে যাব, এখন তো আমরা পরিচয় দেই, আমি চরম নাই, আমি তাবলিগ করি, আমি দাওবন্দি, আমি আলিয়ার ছাত্র, আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমি কলেজের ছাত্র, কিন্তু অন্ধকার কবরে যাওয়ার সময় কোনো পরিচয় চলবে? আপনারও যেমন তিনটা কাপড়, আমারও তিনটা কাপড়ের প্যাকেট বানায় কবরে দেওয়া হবে, ওই কবরের সাইজ হবে সমান, কবরের মধ্যে জানাজা পড়ায় যখন রাখা হবে বাঁশের চাল দিয়া কলা পাতা বিছাইয়া মাটি দেওয়া হবে, আপনার বেলায়ও যেই দোয়া পড়বে আমার বেলায়ও সে দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পরে যখন মাটি দেওয়া শুরু হয়ে যাবে, পারাইয়া পারাইয়া মাটি দেওয়া হয়ে যাবে, কবরের মাইয়্যত মনে করবে শেষ সময় আমার মাথার মুষ্টি যে খুলে দিল সে মনে হয় আমার সাথে কবরে আসবে, কিন্তু যখন দেখবে মাথার মুষ্টি খুলিয়া লাপটা দিয়া সেও বিদায়, আমার এখন ডানে মাটি বামে মাটি সামনে আর পেছনে মাটি, আমি যেদিকেই তাকাই দেখি মাটি আর মাটি, কোনো টেলিফোনের ব্যবস্থা নাই, তারের ব্যবস্থা নাই, কোনো ছিদ্র নাই, কোনো আলো বাতাস ঢোকার কায়দা নাই, সবাই আবার পাড়াইয়া পাড়াইয়া মাটি দেয়, মাটি দেওয়ার পরে সবাই বেড়া দিয়া সব বিদায়, আমার আপন সন্তানেরাও বিদায়, যেই সন্তান আমাকে আব্বা বলে ডাকতো কলিজা ঠান্ডা হয়ে যাইত, ওই সন্তানও এখন বিদায় হয়ে যায়, বাবার মায়ায় পড়িয়া সন্তান কবরের কিনারায় থাকে না, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের মালিক, কিসের বাড়ি গাড়ির পাগল রে ভাই, চোখ দুইটা বন্ধ করে দেখলাম আসলে কেউ নাই, আজকে যদি একটু বিপদে পড়িয়া যাই আমার বন্ধু বান্ধবরা টেলিফোনে খবর নেয়, হাফিজ ভাই কি সমস্যা আপনার বলেন, কত যুবকরা বলে হুজুর আপনার জন্য জীবনটা দিয়া দিব, কিন্তু বাবা ওই অন্ধকার কবরে যখন যাব চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে দেখলাম যদি নেক আমল নিয়ে কবরে যেতে না পারি, ওই কবরে আমার বন্ধু নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, যখন ফেরেশতারা আসবে তিনটা প্রশ্ন করবে, তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, যখন আমি দুনিয়াতে রবের সাথে পরিচয় নিয়ে যেতে না পারি, যদি আমি ধর্মের পরিচয় নিয়ে যেতে না পারি, আমি যদি মায়ার নবীর সুন্নতের আমল করিয়া কবরে যেতে না পারি, তখন নবীর হাদিস অনুযায়ী কবরের মধ্যে ফেরেশতার জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না, কবরের গুনাগার মাইয়্যত বলবে হা হা লা আদরি, বড় আফসুস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, তখন আল্লাহ গায়বি আওয়াজ দিয়া বলবেন এরে রহমতের ফেরেশতা তোমরা এখন চলে যাও, গজবের ফেরেশতারে কবরে পাঠায় দাও, ফেরেশতারা লোহার গুর্জ হাতের মধ্যে নিয়ে এসে আঘাত, আল্লাহ তাআলার অর্ডার, ওই অন্ধকার কবরকে আল্লাহ অর্ডার করবে এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে চাপ দাও, রে গুনাগার ওই কবরের দুই পার্শ্বের মাটির এমন জোরে চাপ, কবরের মাটির চাপের কারণে গুনাগারের বাম পাজরের হাড় ডান পাজরের হাড়ের সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
একটা নয় দুইটা নয় এ যুবক আমার মায়ার নবী বলেন কবরের আযাবের কথা শুনলে চোখের পানি ছেড়ে কাঁদো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনাহের কারণে যদি অন্ধকার কবরে আগুন জ্বলিয়া থাকে চোখের পানি ছাড়াও কবরের জাহান্নামের আগুন ঠান্ডা হবে না এরে যুবক চোখ দুইটা বন্ধ করে দেখো এই জায়গায় অনেকের মা নাই অনেকের বাবাও নাই এরে আল্লাহর বান্দা অনেকে আপন ভাই হারায়া বড় অসহায় অনেকের ভাই নাই অনেকের বোন দুনিয়াতে নাই ইয়েতিম হয়ে কবরে চলে গেছে রে যুবক মায়ার নবী বলেন ওই কবরের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করো আর ক্ষমা চাও ওই অন্ধকার কবরে কেমনে একা একা জীবনটারে কাটাইবা ওই অন্ধকার কবরে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে গুনাগারের কবরে এসে সাপে আঘাত করা শুরু করবে এই কবরের আজাব শেষ না রে বাবা গুনা নিয়ে যদি কবরে যাও কেয়ামতের ময়দানে আরো ভয়ানক অবস্থা হবে হাসরের ময়দানে জমিনটা হয়ে যাবে তামা সূর্যের গরম গুনাগারের জন্য কেয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে এরে আল্লাহর গুনাম এই করোনা এই ভাইরাসের মধ্যে কত আল্লাহর বান্দা কত আপনজন হারাইয়া এতিমের মতো ময়দানে হাজির হয়ে গেছো আল্লাহর কাছে কান্না করে দোয়া করো আল্লাহ এই মুসিবতের মধ্যে কত মানুষ চলে গেল কত ভাই কত মা কত বাবা অনেকের মা নাই অনেকের বাবাও নাই অনেকের ভাই নাই এই মুসিবতে আল্লাহর কাছে তওবা করো হে মালিক আমিও তো চলিয়া যেতে পারতাম আয় আল্লাহ তুমি আমাকে এখনো বাঁচায়া রাখছো আয় আল্লাহ তুমি আমাকে এখনো হেফাজতে রাখছো আয় আল্লাহ এই মহামারীতে আমি আজকে তওবার দরজায় ফিরে আসছি আয় আল্লাহ তুমি আমাকে বোনাস হায়াত দান করেছো আর আমি গুনাহের কাছেও যাব না আজকে চোখ দুইটা বন্ধ করে দেখি আমার হাতের দ্বারা গুনা পায়ের দ্বারা গুনা আমার জবানের দ্বারা গুনা আজকে থেকে আমি তওবা করব আর জীবনে কোনো গুনাহ করব না মা বাবার সাথে বেয়াদবি করব না আলেম ওলামা মুরব্বীদের সাথে বেয়াদবি করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না কারো হক আমি নষ্ট করব না অসামাজিক কোনো কাজে আমি লিপ্ত হব না এরে পর্দার অন্তরালের মা বোনেরা মাইকের আওয়াজ যারা পাইতেছেন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করেন কত মায়ের লাশ কবরে দাফন হয়ে গেল এই লকডাউনের ভেতরে এই মহামারীর মধ্যে এরে মা কোন দিন খবর আসবে আপনিও চলে যাবেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ জীবনে কত অপরাধ করেছি আমার মা বাবা কেউ জানে না আমার সন্তানও জানে না আমি কত বড় গুনাগার আয় আল্লাহ আপনি জানেন আমার মতো গুনাগার কেউ নাই আজকে থেকে আমি তওবা করলাম জীবনে আর কোনো দিন গুনাহ করব না আজকে থেকে তওবা করলাম আর নামাজ বাদ দিব না আজকে থেকে তওবা করলাম আর নবীর তরিকা সুন্নতের বাহিরে চলব না আজকে থেকে তওবা করলাম আর কোনো দিন এই জবানের কথা দিয়ে কাউকে কষ্ট দিব না আল্লাহর মহাব্বতে তওবার যদি খাঁটি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদের হাত আপনি কবুল করে নেন আমরা তওবার নিয়তে হাত তুলিছি আমাদের হাত কবুল করে নেন আয় আল্লাহ গুনাহের কারণে দিল শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ এই মহামারীর থেকে সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ